আসসালামু আলাইকুম, মাহমুদ আক্তার রুজন বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিও, সেই ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে যে অনেক খামারি ভাইদের রিকোয়েস্ট ছিল যে আমি এয়ারেটর নিয়ে কিছু বলি। তো সেই এয়ারেটরের মধ্যে হচ্ছে আজকে একটা এয়ারেটর, অর্থাৎ খুব কমন ধরনের একটা এয়ারেটর, অর্থাৎ প্যাডেল হুইল এয়ারেটর নিয়ে কিছু কথা বলবো, কিছু তথ্য দিব, যেটা আপনাদের ডিসিশন নিতে মানে সুবিধা হবে, বা মানে প্যাডেল হুইল এয়ারেটর বা আপনার পুকুরে এয়ারেটর নিয়ে ডিসিশন নিতে অনেক সুবিধা হবে। তো সে আজকে প্যাডেল হুইল এয়ারেটর নিয়ে আসলে আমি কথা বলবো, কোন ধরনের প্যাডেল হুইল এয়ারেটর ভালো, কোন কোম্পানি প্যাডেল হুইল এয়ারেটর কিনবেন, কেন আসলে প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহার করবেন, এই বিষয়গুলো নিয়ে আসলে হচ্ছে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি আপনাদের উপকার কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। আসলে এয়ারটেলের যে গুণাবলী বা গুণাবলী আমি এটাকে আপনাদের বারবার বলেছি। সো আপনারা চেষ্টা করবেন যাদের হচ্ছে সামর্থ্য আছে তারা আস্তে আস্তে এই এয়ারটেলের দিকে চলে যেতে। তো এয়ারটেলের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কমন এবং মোটামুটি কম দামে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই প্যাডেল হুইল এয়ারেটর, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে যেহেতু সাশ্রয়ী, কম টাকায় পাওয়া যাচ্ছে এবং যে ইলেকট্রিসিটি যে বিলটা সেটা অনেক কম। তো এই প্যাডেল হুইল এয়ারেটরটা হচ্ছে মোটামুটি ব্যবহার হচ্ছে, যদিও অনেক ভালো ভালো এয়ারেটর হচ্ছে বাংলাদেশে ব্যবহার হচ্ছে এবং অনেক ভালো এয়ারেটর হচ্ছে আছে, সেগুলো নিয়ে নেক্সট আমি চেষ্টা করবো আপনাদের বলার জন্য। তো এই প্যাডেল হুইল এয়ারেটরটা হচ্ছে আপনি পুকুরে হচ্ছে স্থাপন করতে পারেন, যাদের হলো মনে হয় যাদের একটু সামর্থ্য আছে চেষ্টা করবেন, তাতে আপনার উৎপাদনটা হচ্ছে অনেক গুণ, মানে অধিক ঘনত্বে মাছ চাষ আপনি করতে পারবেন। তো এখন বলা হচ্ছে যেগুলো যে প্যাডেল হুইল এয়ারেটরগুলো হচ্ছে বড় ডায়ামিটারের প্যাডেল হুইল থাকে সেগুলোর অক্সিজেন ট্রান্সফার ক্ষমতাটা বেশি, অর্থাৎ যে হুইলগুলো যদি হচ্ছে অবশ্যই বেশি হয়, মানে একটু বড় ডায়ামিটারের হয়, মানে অর্থাৎ একটা এগুলো তো সার্কুলার থাকে, বৃত্তাকার থাকে, যদি বড় ডায়ামিটার হয় তাহলে এটার অক্সিজেন ট্রান্সফার করার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে ভালো। আবার যে প্যাডেল হুইলগুলো ফ্ল্যাট, অর্থাৎ দেখা গেলো যে ফ্ল্যাট বলতে আপনারা বুঝতে পারছেন একেবারে হচ্ছে সমান্তরাল বা হচ্ছে একেবারে কোনো ই নাই, সে ফ্ল্যাটগুলো হচ্ছে একটু কম মানে ইফেক্টিভ হয় সাধারণত এই প্যাডেল হুইল এয়ারেটরগুলো। তো সাধারণত অক্সিজেনের জন্য হচ্ছে প্যাডেল হুইলগুলো, মানে অক্সিজেন যখন প্রাপ মানে ডিজায়ার বা চাওয়া যখন হয় তখন 3-4 ইঞ্চি নিচে হচ্ছে এটা সাবমার্জ অবস্থায় রাখা হয় বা রাখা উচিত, তাহলে হচ্ছে এই যখন সে ঘুরবে তখন হচ্ছে অ্যারেশনটা হচ্ছে হয়। আসলে এটা ইচ্ছেগুলো আপনি ডেপথও বাড়াতে পারেন, যদি হচ্ছে আপনার অধিক অক্সিজেন মনে হয় বেশি লাগবে মনে হচ্ছে সেক্ষেত্রে 5-6 ইঞ্চি আপনি নিচে পর্যন্ত হচ্ছে এটা হলো রাখতে পারেন, এটা হলো বেশি ই করার জন্য। তবে মাথায় রাখতে হবে এতে কিন্তু ফুয়েল কস্ট বেশি, যখন আপনি বেশি নিচে নামাবেন তখন আপনার হচ্ছে যেহেতু প্রেশার অনেক লাগবে ফুয়েল কস্টটা অনেক বেশি হচ্ছে খরচ হবে, আবার ইলেকট্রিসিটি কিন্তু অনেক ক্ষেত্রে এটা হচ্ছে বেশি খরচ হতে পারে। তো এয়ারটেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পিটিও হলো পাওয়ার টেক অফ, মানে পাওয়ার আপনি নিচ্ছেন না এরকম মানে কিছু যন্ত্র দিয়ে আপনি এই এয়ারটেল ব্যবহার করতে পারেন। আবার হচ্ছে ইলেকট্রিক এয়ারটেল কিন্তু আছে, ইলেকট্রিক যে প্যাডেল হুইল এয়ারটেল সেটাও কিন্তু আছে। তো আপনারা চেষ্টা করবেন যে ফুয়েল কস্ট মানে হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন যে ইলেকট্রিক যে প্যাডেল হুইল এয়ারটেলগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য, এবং যদি যাদের একেবারে মনে হয় যে হ্যাঁ একেবারে আগের আমলেই আছেন তারা সেক্ষেত্রে আপনার পিটিওর চালিত যে প্যাডেল হুইল এয়ারটেল সেগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন। এগুলোর জন্য হচ্ছে 15-30 হর্স পাওয়ার মতো লাগে এবং 3-6 ইঞ্চি প্যাডেল ডেপথের জন্য এটা হচ্ছে এই 15-30 হর্স পাওয়ারগুলো হচ্ছে লাগে, যেগুলো ইলেকট্রিক ছাড়া যেগুলো চলে সেগুলো। ইলেকট্রিক যে প্যাডেল হুইলের মধ্যে সবচেয়ে বেস্ট হলো 3 ফুট ডায়ামিটারের যে প্যাডেল হুইল এয়ারটেলগুলো আছে, অর্থাৎ ইলেকট্রিক যে প্যাডেল হুইল এয়ারটেলগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো হলো 3 ফিট ডায়ামিটারের যে প্যাডেল হুইল, যে প্যাডেল হুইলগুলো হচ্ছে ত্রিকোণ আকার, অর্থাৎ 3 কোণা আকারের যে প্যাডেল হুইলগুলো, এবং বলা হচ্ছে যে আপনি 3-5 গুণ উৎপন্ন বা উৎপাদন পেতে পারেন বেশি নর্মাল এর থেকে এই প্যাডেল হুইল এয়ারটেল ব্যবহার করার ফলে। তো প্যাডেল হুইলগুলো হলো 3-6 ইঞ্চি ওয়াইড সাধারণত হয়, প্যাডেলগুলো হচ্ছে 4-6 ইঞ্চি ওয়াইড হয় যাতে 4টি প্যাডেল যুক্ত থাকে প্রতি সারিতে, এটা কিন্তু আইডিয়াল কন্ডিশন আমি বলছি, যে প্যাডেলগুলো হচ্ছে 4-6 ইঞ্চি ওয়াইড হবে, ওয়াইড থাকে যাতে হলো 4টা প্যাডেল যুক্ত থাকে প্রতি সারিতে, মনে রাখুন প্যাডেল ডেপথ হবে 4-6 ইঞ্চি, প্যাডেলে যে ডেপথ থাকবে সেটা হলো মানে গভীরতা থাকবে 4-6 ইঞ্চি, প্যাডেল হুইল হলে স্পিড হবে 90 আরপিএম, অর্থাৎ যখন আপনি চালাবেন মনে রাখবেন যে এটার হচ্ছে স্পিড হবে 90 আরপিএম। এবং এই প্যাডেল হুইল নিয়ে একজন বিখ্যাত মৎস্যবিজ্ঞানী বয়ড বলছেন যে
অক্সিজেন মানে প্রতি হর্স পাওয়ার ঘন্টায় যদি কোনো প্যাডেল হুইল ভ্যারিয়েটর হচ্ছে 2 থেকে 2.5 কেজি অক্সিজেন দেয় 1 ঘন্টায়, মনে রাখবেন সেই হচ্ছে প্যাডেল হুইলটা সবচেয়ে বেস্ট। অর্থাৎ আপনার একটা প্যাডেল হুইল এরিয়াটার ইফিসিয়েন্সি কতটা ভালো বা কতটা দক্ষ আপনার হচ্ছে প্যাডেল হুইল এরিয়াটার, এটা বোঝার জন্য বলা হচ্ছে যে যদি সে 1 ঘন্টায় অক্সিজেন দেয় হলো 2 থেকে 2.5 কেজি হলো প্রতি হর্স পাওয়ার ঘন্টায়, তাহলে মনে রাখবেন যে সেটা সেই প্যাডেল হুইল এরিয়াটার হলো সবচেয়ে বেস্ট, এরকম একটা কথা বলা হচ্ছে। আচ্ছা, প্যাডেল হুইলটা হচ্ছে 8 ব্লেড, 8টা ব্লেড থাকবে, অন হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, এগুলো কিন্তু আরও অত্যাধুনিক প্যাডেল হুইলের কথা বলছি, যেগুলো একেবারে 8টা মানে ব্লেডের যে মানে এগুলো সেগুলো আরও হচ্ছে বেস্ট প্যাডেল হুইল এরিয়াটার, 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ারও হতে পারে। এখন আপনাদের শেষে বলতে চেয়েছিলাম যে তাহলে আমি কোন ধরনের প্যাডেল হুইল এরিয়াটার বা কোন কোম্পানির আসলে প্যাডেল হুইল এরিয়াটার ব্যবহার করবো, কারণ আমাদের দেশে ইন্ডিয়াতে প্রচুর বিভিন্ন ধরনের এরিয়াটার পাওয়া যায়, সেগুলো কতটা ইফেক্টিভ, কতটা এফিসিয়েন্স মানে এফিসিয়েন্ট আসলে সেটা বলা খুব কঠিন, যারা ব্যবহার করছেন তারা বলতে পারবেন। তবে আমার রিকমেন্ড হচ্ছে আমি দুইটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দুটো কোম্পানির হচ্ছে আমি এরিয়াটার এই প্যাডেল হুইল এরিয়াটার আমার কাছে খুব বেস্ট মনে হয়েছে। একটা হচ্ছে পেন্টায়ার হচ্ছে ইউএসএর, তো আমেরিকা তৈরি এই পেন্টায়ার এরিয়াটার, এটার হচ্ছে PW11AQ নামে একটা ব্র্যান্ড আছে 1 হর্স পাওয়ারের, আর 2 হর্স পাওয়ারের আছে PW23, এটা হচ্ছে আপনার 2 হর্স পাওয়ারের, এটা হচ্ছে পেন্টায়ারের। এই প্যাডেল হুইল এরিয়াটারগুলো আমার রিকমেন্ড আমি করবো যেটা বেস্ট এরিয়াটার হচ্ছে এই প্যাডেল হুইল এরিয়াটারগুলোর মধ্যে। এছাড়া আপনারা হচ্ছে তাইওয়ানের একটা হচ্ছে আছে সিন অ্যাকোয়া, অর্থাৎ তাইওয়ানের একটা কোম্পানি হচ্ছে সিন অ্যাকোয়া আছে, এই সিন অ্যাকোয়ার হচ্ছে আপনি এই প্যাডেল হুইল এরিয়াটার ব্যবহার করতে পারেন। তো এই এদের হচ্ছে প্যাডেল হুইল এরিয়াটার অনেক এফিসিয়েন্ট আমার কাছে মনে হয়েছে। তো 1.5 থেকে 2 হর্স পাওয়ার প্রতি একর পণ্ডে হচ্ছে আপনার এগুলো একটা করে ব্যবহার করলেই চলে, অর্থাৎ 1.5 থেকে 2 হর্স পাওয়ারে যদি আপনি একটা প্যাডেল হুইল এরিয়াটার নেন এবং হচ্ছে প্রতি একর পণ্ডের জন্য মোটামুটি এটা হচ্ছে ইনাফ এবং হচ্ছে সাফিসিয়েন্ট। তো এই হচ্ছে মোটামুটি প্যাডেল হুইল এরিয়াটার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আমার কথা বলার ছিল। আপনারা চেষ্টা করবেন একটা ভালো, যদি ব্যবহার করতেই চান তাহলে একটা ভালো ব্র্যান্ডের বা ভালো হচ্ছে একটা প্যাডেল হুইল এরিয়াটার হচ্ছে আপনি কিনবেন বা ব্যবহার করবেন, যেটা হচ্ছে আপনার একটা অনেক সময় দিয়ে ব্যাপী বা অনেক দিন ব্যাপী হচ্ছে আপনার এই একটা সাপোর্ট দিতে সাহায্য করবে। এবং আপনি চেষ্টা করবেন যে হচ্ছে যেখান সেখান থেকে না কিনে যেন হচ্ছে একটা দরকার হলে আপনারা কী সমস্যায় পড়ছেন এই প্যাডেল হুইল এরিয়াটার নিয়ে যারা কিনতে চাচ্ছেন তারা আমাকে কমেন্ট করে জানান, আমি হচ্ছে চেষ্টা করব তাদের হচ্ছে অ্যাড্রেস বা ঠিকানা আপনাদেরকে সরবরাহ করে দেওয়ার জন্য। এবং আপনারা কী কী দেখে কিনবেন বা আসলে সব ঠিকঠাক আছে কি না সেটা নিয়েও হচ্ছে আমি আপনাদের হলে একটু সাজেশন দিব। আসলে আপনারা চেষ্টা করুন ভালো একটা এরিয়াটার ব্যবহার করার জন্য যেন আপনার উৎপাদনটা হচ্ছে আরও দ্বিগুণ পর্যায়ে পৌঁছে যায়। তো আশা করছি ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি হচ্ছে শেয়ার করবেন সমস্ত খামারি ভাইদের কাছে, কারণ মাছ চাষে তারাও যেন উপকৃত হন, শুধু আপনি একা জানবেন তা না, সবাই যেন জানুক এবং ভালো কিছু যেন হচ্ছে হয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে, এটাই আমরা কামনা করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।